মলিক নির্বাচন মণ্ডলী পাটপণা যোজনা পিঞ্ছারপুরে মৌলিক সুবিধার বঞ্চিত লোকে সমস্যা দূর হব কণ ওলটা বড়ি বড়ি চালিছি। এ দৃশ্য হচ্ছে রাজ্যর আগুয়া জেলা ভাবে পরিচিত যাজপুর জেলার সেই পছুয়াঞ্চল যেউঠি প্রতিনিধিত্ব করুছন্তি খোদ বিধানসভার বাচস্পতি তথা বারম্বার বিধায়ক ভাবে নির্বাচিত হেউতিবা প্রমীলা মলিক। বিকাশ এটি সতে যেমিতি মাটি কামুড়ি পড়ছে, ভালো ঘর খণ্ডিয়ে খোঁজিলে দূর দূর পর্যন্ত দেখিবাকু মিলিব নাহি। কিয়ে বাস খণ্ডে পাই বিকল হেউছি ত কিয়ে রাস্তা ন পাই মাটি কাদুয়রে সরসর হেউছি। এ হেউছি যাজপুর জেলা বিঞ্ছাইপুর ব্লকর বাঙ্গরা পঞ্চায়েতর চিত্র। 25 বর্ষ স্থির সরকারে মৌলিক সুবিধার বঞ্চিত লোকে, বিশুদ্ধ পানীয় জল ড্রেনেজ কথা ন কহিবা ভল। শাসক দলর বিধায়িকা বারম্বার বিজয়ী হয়ে আসুলে বি এ সমস্যা দূর হওয়া বদলরে ওলটা বড়ি বড়ি চালিছি। বিঞ্ঝারপুরর অবস্থা 25 বর্ষ ভিতরে ন কহিলে ভল, কাইকি না এটি আমার যে স্থির বিধায়িকা পাঁচ থরর বিধায়িকা বিধানসভার বাচস্পতি অছন্তি সিয়ে তাঙ্ক এরিয়ারে কিছু বি করি নাহান্তি কইবাক গলে। চাষী মানকর মৌলিক সমস্যা হউ কি শিক্ষার ব্যবস্থা হউ কিংবা স্বাস্থ্যর উন্নতি হউ কোণসি বাবদরে গমনাগমনর সুবিধা হউ কি বিজুলি হউ কি পানীয় জল হউ কোণসি ক্ষেত্রে সে উন্নতি করি নাহান্তি, কিন্তু খালি ভোট ব্যাঙ্ক নেওয়া পাই সে লোকমানক পছরে পড়িকি লোকমানকু পয়সাপত্র দেইকিনি যা ভোট সে হাতউছন্তি আউ অলগা কিছু নহে। বিলবাড়ি খটি খাউছন্তি আ কোন করি, যা কষ্ট মষ্টে চলি মানে চলিয়া পড়ছি কোন করি। আগে যে তো খোলি দিলে না টোটালি সে মার আসলা ছিল খোলি দিয়ে তাকে ইয়ে করলে ফের ভাঙি দিয়েছি কোথাও আমি পোল করে ইয়ে করি দেখালে পোল নাই কিছু নাই আগে খোলি দিয়ে চালিয়ে গেলে। ভত্তা হয়নি, ইন্দ্রা আস পাইনু, আউ পায়খানা পাইনু, এই মানে এই ওরা কিছু হয়নি। চলিত নির্বাচনরে এভলি সরকারি অবহেলাকু প্রসঙ্গ করি নির্বাচন লড়ুছন্তি বিরোধী বিজেপি প্রার্থিনী ববিতা মল্লিকঙ্ক অভিযোগ। বিকাশ নাঁরে লোকঙ্কু ভকুয়া বনাউছন্তি রাজ্য সরকার, প্রতিদিন সমস্যারে আউট পাউট হেউছন্তি স্থানীয় লোকে। চাষী ঠারু আরম্ভ করি মহিলা যায় সমস্তে নানা সমস্যা দেই গতি করুছন্তি। পানির সুবিধা নাহি, ড্রেনেজর সুবিধা নাহি, আবাসরু বঞ্চিত লোকে, স্কুলরে শিক্ষক নাহান্তি। কেবল বাঙ্গরা নহে পুরা বিঞ্ঝারপুরে অভিযোগর লম্বা ফর্দ। সমান প্রসঙ্গে মধ্যে বিজু জনতা দলক ঘেরিছি কংগ্রেস, অন্যপটে সমস্ত অভিযোগকে খণ্ডন করেছেন খোদ প্রমীলা মল্লিক। প্রধানমন্ত্রী আবাস কথা কুহতু, এটি গরিব গুরিবা লোক যেমন ঘর আসছি মোদি চাহুলে প্রত্যেক গরিব লোক মুন্ড উপরে গোটে ছাত রহু, কিন্তু ইয়ে বিঞ্ঝারপুর তার গোটে মানে অব্যবস্থা ভিতরে অছি। সাধারণ লোক পাও না ঘর, গরিব লোক পাও না, কিন্তু থিলাবালা লোক চাকরিয়া বাকরিয়া লোক এমানে সব ঘর পাওছেন। 25 বর্ষ শাসনরে যদি সাধারণ নাগরিক গোটে তার মৌলিক সুবিধা পাই নাই তাহলে এটি নাগরিকত্বর কিছু মূল্য নাই। এটি যে বিধায়িকা অছন্তি প্রমীলা মল্লিক সিয়ে সাধারণ লোককে সেই হিসাবে রকি না, কিন্তু চেলা চামুন্ডা তাঙ্কর যেউ রহিছন্তি কন্ট্রাক্টর এই মানে হি মালামাল হইছন্তি। ছ থর যেউ বিধায়িকা আমার হইছন্তি সিয়ে যেউ ভলি টাইপির লোকক মৌলিক সমস্যা দূর করিয়া পরিবর্তে লোকক মৌলিক সমস্যা অধিকর অধিক হইছি। এবং আউ বি মাধ্যম কয়েছেন আপনি জানিথিবে প্রত্যেক পঞ্চায়েতরে ঠিক লোক যে লোক কি গোটে ভত্তা পাইবা যোগ্য সে পাই না, যে মানে গোটে আবাস যোজনা বা ইন্দিরা আবাস যোজনাকে পাইবা কথা সে পাই না। ঠিক দেখিবে যাহার দুইতলা কোঠা অছি যাহার তিনতলা কোঠা অছি সেই মানে পাইছেন। যেতিক মৌলিক সমস্যা সমাধান হয়েছে তা মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক দ্বারা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী সে সমস্যাকে সমাধান করছেন। নদীবন্ধ কথা কুহতু, ড্রেনেজ কথা কুহতু, রাস্তা কথা কুহতু, স্কুল কথা কুহতু, পিবা পানি কথা কুহতু, সমস্ত কথা মাননীয় মুখ্যমন্ত্রী পাখে উপস্থাপন করা হয়েছে। যাহা সমস্যা সমাধান হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা হয়েছে। পুনি থরে নির্বাচন আসছে, রাজনেতাঙ্ক প্রতিশ্রুতির লম্বা তালিকা, হেলে পূর্ব প্রতারণাকু ভুলি নাহান্তি লোকে। প্রতারণার জবাব ইভিএম মাধ্যমে দেবাকু মনস্থ করিছন্তি বিঞ্ঝারপুরবাসী। যাজপুর বিঞ্ঝারপুর গুলশাহ নওয়াজ আলী খান্ত রিপোর্ট অর্গস নিউজ। মোবাইল ফোন ও সাংগসাথী, আপনার পিলাটির পাঠপড়া ও কেরিয়ারকু প্রভাবিত করুছি কি, আপনার সেপাই বিব্রত কি, তেমনি আজই আসন্তু
ଆପଣ ଚାହୁଁଥିବା ମନ ଲାଗି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆବାସିକ ସ୍କୁଲ। ଟିଏସ୍ସି ଗୁରୁକୁଲ, ଗୋଠପାଟଣ, ଭୁବନେଶ୍ୱର। जदि आपन को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक, शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।